বঙ্গে আবহাওয়ার বিরাট পরিবর্তন। চলুন দেখে নেওয়া যাক আগামী 48 ঘন্টা কেমন থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী হাওয়া ও পূবালী হাওয়ার সংঘাতে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা, বিস্তারিত জানালো হাওয়া অফিস। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায় তাহলে রাজ্যের দক্ষিণের 15টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজকের পাশাপাশি আগামীকালও রয়েছে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কয়েকটি জেলায় নামতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তবে বৃষ্টি হলেও হালকা পরিমাণেই হবে, ভারী দুর্যোগ হবে না। বৃষ্টি হওয়ার পর সপ্তাহান্তে ফের নামে যেতে পারে তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। গোটা পৌষুরে তেমন শীতের দেখা মেলেনি, উত্তরে হওয়ার পথে একাধিক বাধা তৈরি করেছিল, তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে ঝাঁকিয়ে শীত পড়েছিল। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। যদিও পূর্বাভাস অনুযায়ী এবছর আর ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম রাজ্যে, আগামী কয়েকদিন কুয়াশায় ঢাকা থাকবে কলকাতা। অপরদিকে আজ দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোথায় কত তাপমাত্রা। উত্তর চব্বিশ পরগনা 11 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ চব্বিশ পরগনা 13 ডিগ্রি, পূর্ব মেদিনীপুর 15 ডিগ্রি, হাওড়া 11 ডিগ্রি, কলকাতা 11 ডিগ্রি, হুগলি 11 ডিগ্রি, পুরুলিয়া 13 ডিগ্রি, ঝাড়গ্রাম 12 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর 11 ডিগ্রি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান 10 ডিগ্রি, পূর্ব বর্ধমান, বীরভূম 10 ডিগ্রি, যথাক্রমে 11 ডিগ্রি, মুর্শিদাবাদ 11 ডিগ্রি, নদিয়া 11 ডিগ্রি।